দেখুন, অল্পের জন্য রক্ষা পেল বিমান দুটি। যুক্তরাজ্যের গ্লুচেস্টার শায়ার এলাকায় একটি বিমান প্রদর্শনী অনুষ্ঠানে নৈপুণ্য দেখাচ্ছিলেন কয়েকটি বিমান। প্রদর্শনীতে বিমানের অদ্ভুত সব কায়দা দাঁড়িয়ে দেখছিল শত শত মানুষ। হঠাৎ তাদের শ্বাস বন্ধ হওয়ার জোগাড়, কারণ একেবারে মুখোমুখি হয়ে পড়ে দুইটি বিমান। মাত্র কয়েক ইঞ্চি দূর থেকে একটি আরেকটিকে অতিক্রম করে। অবস্থান দৃষ্টে মনে হয়েছে আর একটু হলেই ঘটে যেতে পারত মারাত্মক দুর্ঘটনা। স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু শীর্ষক বিমান প্রদর্শনীতে এ ঘটনা ঘটে। আজ রোববার এ প্রদর্শনী শেষ হবে। গতকাল 4 ঘন্টা ধরে নৈপুণ্য দেখায় বিমানগুলো। অনুষ্ঠানে অংশ নেয় দ্রুতগতিসম্পন্ন জেট সহ বিভিন্ন ধরনের বিমান। সেগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর 70 বছরের পুরনো বিমান থান্ডার বার্ডসও ছিল। 2005 সালের যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের উন্নয়নের জন্য গড়ে তোলা হয় ট্রাস্ট। ওই ট্রাস্টের অনুদানের অর্থ জোগাড় করার জন্য আয়োজন করা হয় রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।